সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় যারা কিনা বাংলাদেশে ছুটিতে আটকা পড়ে আছে তাদের মাই ট্রাভেল পাসের মাধ্যমে আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,576 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,30,042 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,996 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 3,14,457 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1,225 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 14,360 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিও যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই জানেন মালয়েশিয়া সরকার মাই ট্রাভেল পাসের মাধ্যমে কিন্তু মালয়েশিয়া প্রবেশের সুযোগ করে দিয়েছে, কিংবা একটি প্রসেস করে দিয়েছে। এই প্রসেসকে আমাদের ফলো করা লাগবে এবং এই প্রসেসের মাধ্যমে আপনাদেরও প্রবেশের সুযোগ আছে। তো মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য মতে যে সকল কোম্পানির শ্রমিকের খুবই প্রয়োজন, এবং বিশেষ করে যে সকল কোম্পানির 50%-এর বেশি শ্রমিক বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে যে আটকা পড়ে আছে, সেই সকল কোম্পানির ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে বাধাগ্রস্ত হচ্ছে কিংবা অসুবিধা হচ্ছে, এমন তথ্য যদি দিয়ে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে পারে তাহলে আপনার পারমিশন পাওয়ার সুযোগ কিংবা সুবিধা খুবই বেশি। বন্ধুগণ, প্রথমে কথা বলবো কোন কোন ক্যাটাগরির মানুষদের কিংবা কোন কোন ক্যাটাগরির ভিসাধারীদের বর্তমানে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করলে অ্যাপ্রুভ করছে কিংবা পারমিশন দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন। প্রথমে আছে কনস্ট্রাকশন, দ্বিতীয় নম্বরে আছে ফ্যাক্টরি, 3 নম্বরে আছে পাম অয়েল, এবং 4 নম্বরে আছে কৃষিখাত। তো এই 4টা ক্যাটাগরির মানুষদের কিংবা 4 ক্যাটাগরির ভিসাধারীদের কিন্তু মালয়েশিয়ায় বর্তমানে মাই ট্রাভেল পাসের মাধ্যমে অ্যাপ্রুভ করা হচ্ছে। আমার জানা মতে বেশ কিছুদিন আগেও কিন্তু কয়েকজন প্রবাসী অলরেডি মালয়েশিয়ায় প্রবেশ করেছে মাই ট্রাভেল পাসের মাধ্যমে। তো এখন প্রশ্ন থাকতে পারে, মাই ট্রাভেল পাসের এই পদ্ধতি কতদিন থাকবে কিংবা কতদিন পর্যন্ত মাই ট্রাভেল পাসের মাধ্যমে বিদেশি নাগরিকরা কিংবা বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে? তো মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য মতে এবং ধারণা করা হচ্ছে 2021 সালে সম্পূর্ণ বছরই কিন্তু এই মাই ট্রাভেল পাস পদ্ধতি থাকতে পারে। তবে আমি আবারও বলে রাখছি, যে কোনো সময় আইন পরিবর্তন হতে পারে। আমরা ইমিগ্রেশন থেকে যে তথ্যটা পেয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু বর্তমানে এখনও পর্যন্ত মালয়েশিয়ায় করোনা সংক্রমণ কন্ট্রোলের মধ্যে আসেনি কিংবা করোনা ভাইরাস নির্মূল করতে পারেনি মালয়েশিয়ার সরকার, সেক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন এই সিদ্ধান্ত নিয়েছে যে 2021 সালের মধ্যে যে সকল বিদেশি নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করতে চায়, যারা কিনা ছুটিতে দেশে যে আটকা পড়ে আছে, তাদের আসার ক্ষেত্রে অবশ্যই মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে কি মালয়েশিয়ার বর্ডার অ্যাভেলেবল হবে না, কিংবা আগে যেমন আমরা ছুটিতে দেশে যেতাম আসতাম সেই প্রসেস কি আর কখনো হবে না? তো মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন কিনা মালয়েশিয়ায় 80% কিংবা 80% লোক ভ্যাকসিনের আওতায় আনা যাবে কিংবা ভ্যাকসিন প্রয়োগ করা শেষ হবে, ঠিক তখনই মালয়েশিয়ার বর্ডার অ্যাভেলেবেল করে দেওয়া হবে ঠিক আগের মতো। তবে এখানে আরেকটি কথা আছে, যখন কিনা মাই ট্রাভেল পাসের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে ছুটিতে থাকা প্রবাসীরা, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবাসীরাও কিন্তু মালয়েশিয়ায় আসতে পারবে না হয়তো, কারণ আমরা অনেকেই আছি যারা কিনা এজেন্ট মারফত ভিসা লাগাই, সে অরিজিনাল মালিককে সেটাও কিন্তু আমরা জানি না। তো যারা কিনা দেশে যে আটকা পড়ে আছে এমন পরিস্থিতির লোকজন যখন মালয়েশিয়ায় প্রবেশ করবে মাই ট্রাভেল পাসের মধ্যে আবেদন কে করবে?
আপনি তো সেই বসকেই জানেন না, আপনার যে তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনি পারমিট রিনিউ করতে দেন সে কিন্তু আবেদন করতে পারবে না। শুধুমাত্র আপনার কোম্পানির নিয়োগকর্তা, আপনার কোম্পানির বসই আবেদন করতে পারবে মাই ট্রাভেল পাসের মাধ্যমে। একই সাথে যারা ট্যুরিস্টে মালয়েশিয়া আসার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও একই। মালয়েশিয়া সরকার যখন 80% নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনা হবে কিংবা ভ্যাকসিন প্রয়োগ করবে, তারপরেই কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে কিংবা মালয়েশিয়ায় আবার অ্যাভেলেবল হবে মানুষের যাওয়া আসা। প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়া সরকার প্রফেশনাল এবং সার্ভিস সেক্টর ভিসার উপরে কিছু বিধিনিষেধ আনতে চলেছে এবং একই সাথে বিদেশি শ্রমিক কমিয়ে আনা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। তো এমতো অবস্থায় আপনাদের যাদের বসের সাথে কিংবা আপনার নিয়োগকর্তার সাথে সুসম্পর্ক বজায় আছে কিংবা ভালো সম্পর্ক আছে, আপনারা দেরি না করে আজই মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করুন। আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না কিংবা কোনো খরচ হয় না। আপনার বসের মাধ্যমে আবেদন করেই যদি আপনি অ্যাপ্রুভ পান কিংবা পারমিশন পান সেক্ষেত্রে কিন্তু আপনিও আসতে পারবেন। তো বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের দালাল শ্রেণীর কিংবা তৃতীয় মধ্যসত্তা ব্যক্তিরাও আপনাদেরকে প্রভাবিত কিংবা প্রলোভন দেখাতে পারে। আপনি যদি প্রলোভনে পা দেন সেক্ষেত্রে আপনিও 100% প্রতারিত হবেন, কারণ বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন অত্যন্ত কঠোর এবং একই সাথে প্যান্ডামিক করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি তো আছেই। বর্তমানে যে মাই ট্রাভেল পাসের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে, আপনি যখন তৃতীয় ব্যক্তির মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে সেই ব্যক্তি এই ডকুমেন্টসগুলো কোথায় পাবে, যেমন কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর, লাইসেন্স নম্বর এবং আনুষঙ্গিক অনেক ফাইল কিন্তু সেখানে অ্যাড করতে হয়। তো এই ফাইলগুলো অ্যাড করতে পারবে শুধুমাত্র আপনার কোম্পানির মালিক কিংবা আপনার কোম্পানির প্রতিনিধি। তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো তৃতীয় মধ্যসত্তা ব্যক্তির শরণাপন্ন না হয়ে আপনার নিয়োগকর্তা কিংবা আপনার বসের সাথে সরাসরি কথা বলুন এবং বিনয়ের সাথে বুঝিয়ে তাকে বলুন যাতে করে সে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে এবং আপনাকে মালয়েশিয়া প্রবেশের সুযোগ করে দেয়। বন্ধুগণ, এখানে আরেকটি প্লাস পয়েন্ট আছে, সেটি হলো বাংলাদেশে যেহেতু করোনা ভাইরাস নিম্নগমী কিংবা করোনা সংক্রমণ একটু কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আসার ব্যাপারেও কিন্তু মালয়েশিয়া সরকার কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন সিদ্ধান্ত নিতে পারে এবং সহজেই আপনারা অ্যাপ্রুভ হতে পারেন ইমিগ্রেশন থেকে। এবং একই সাথে মাই ট্রাভেল পাসের মাধ্যমে নির্ভুল এবং সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই আপনার বসের সাথে যোগাযোগ করবেন। একবার যদি রিজেক্ট করে কোনো অসুবিধা নাই, কারণ মাই ট্রাভেল পাসে আবেদন করতে তো কোনো টাকা পয়সা লাগে না। রিজেক্ট করলেও কিন্তু পুনরায় আবেদন করতে পারবে, যতবার ইচ্ছা ততবারই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে না। একবার যদি আবেদন করে সেক্ষেত্রে পুনরায় আবেদন করার জন্য সেই ইমেলটা আরেকবার রিপিট করতে পারে। বন্ধুগণ, আপনাদের সুবিধাতে মাই ট্রাভেল পাস ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে কিংবা আপনারা সংগ্রহ করে আপনার বসের কাছেও কিন্তু ট্রান্সফার করতে পারবেন কিংবা আপনার বসকে বুঝিয়ে বললে আপনার বসও খুঁজে নিতে পারবে মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে মাই ট্রাভেল পাসের ওয়েবসাইটে ঢুকে আপনার জন্য আবেদন করতে। বর্তমানে যারা বাংলাদেশে যে আটকা পড়ে আছেন, যাদের ভিসার মেয়াদ আছে এবং যাদের ভিসার মেয়াদ নাই, আমি আর জানা মতে শতকরা 95% মানুষের কিন্তু অলরেডি ভিসা শেষ হয়ে গেছে। তো যাদের ভিসার মেয়াদ আছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে প্রত্যেককেই কিন্তু মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে, কারণ যেহেতু মালয়েশিয়া সরকার এখনও পর্যন্ত অ্যাভেলেবেল করেনি কিংবা আসার পারমিশন দেয়নি, সেক্ষেত্রে প্রত্যেককেই অবশ্যই মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে। যার পারমিট আছে আপনিও বসের সাথে যোগাযোগ করুন, যাদের পারমিট নেই আপনিও বসের সাথে যোগাযোগ করুন এই মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে। তো যাদের কিনা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে একটি রি এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। সেই রি এন্ট্রি ভিসা দেবে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন। তো অবশ্যই আপনাকে যখন অ্যাপ্রুভ করা হবে কিংবা আপনার আসার পারমিশন দেবে ঠিক তার আগেই কিন্তু অবশ্যই আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে, অর্থাৎ ঢাকায় অবস্থিত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অবশ্যই রি এন্ট্রি ভিসা নিয়ে তারপরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তো রি এন্ট্রি ভিসার জন্য খরচ হবে কিংবা চার্জ দিতে হবে 6,000 টাকা বাংলাদেশি টাকা। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই মালয়েশিয়া আসার পরে যে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিংবা আনুষঙ্গিক যে খরচগুলো আছে টোটাল কত খরচ হতে পারে? তো বিগত সময়ে মালয়েশিয়া সরকার জানিয়েছিল যারা কিনা বাইরের দেশ থেকে মালয়েশিয়া প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ারেন্টাইন পালন করতে হবে এবং কোয়ারেন্টাইন পালন করার জন্য প্রতিদিন আপনাকে 150 রিঙ্গিত চার্জ দিতে হবে যেখানে থাকবেন সেই থাকার জায়গায়। তো যদি আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকেন তাহলে 150 গুণিতক 14,
2100 রিংগিত আসে এবং সাথে আনুষঙ্গিক খরচ 1500 মোট 3600 রিংগিত আপনার খরচ হবে মালয়েশিয়ায় এবং একই সাথে আনুষঙ্গিক খরচ কিন্তু বাড়তে পারে তো সেজন্য আপনারা যারা ছুটিতে যেয়ে আটকা পড়ে আছেন মালয়েশিয়া প্রবেশের জন্য অধীর আগ্রহে আছেন যখন কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনার 1,00,000 টাকার মতো খরচ হতে পারে এটা কিন্তু আমি অনুমান করে বলেছি এর ভিতরে কম বেশি হতে পারে তো আনুমানিক যে ধারণা এর ভিতরেই আপনার খরচ হতে পারে তো যারা কিনা আসবেন অবশ্যই এই টাকাটা জোগাড় করে কিংবা সংগ্রহ করে রাখবেন পারমিশন দিলেই আপনি আসতে পারবেন তো সব কথার এক কথা হলো বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আপনার বসের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং সুসম্পর্ক বজায় রেখে আপনার বসকে বলবেন মাই ট্রাভেল পাসের মাধ্যমে সঠিকভাবে আবেদন করতে যখন কিনা আপনার বস আবেদন করবে এবং পরবর্তীতে যদি ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করে তখন শুধুমাত্র আপনি আসতে পারবেন এর আগে নয় বন্ধুগণ একই সাথে আরও একবার বলে দিতে চাই যে কোনো সময় কিন্তু মালয়েশিয়ার আইন পরিবর্তন হতে পারে তো বর্তমানে আমরা ইমিগ্রেশন থেকে যে তথ্যটুকু পেয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুগণ আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই কোনো প্রকার দালাল কিংবা তৃতীয় মধ্যস্থতা ব্যক্তির শরণাপন্ন না হয়ে অবশ্যই আপনার বসের মাধ্যমে আবেদন করবেন কারণ আপনি যদি তৃতীয় মধ্যস্থতা ব্যক্তির মাধ্যমে আবেদন করেন কেউ যদি কন্ট্রাক্ট করে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করিয়ে দিতে চায় সেক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়া এয়ারপোর্টে এসে আটক হন আপনার কিন্তু একুল ওকুল দুই কুলো যাবে তো যাতে করে আমাদের প্রবাসীরা কোনো প্রকার বিপদের সম্মুখীন না হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও তৈরি করা তো বন্ধুগণ আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর এবং সঠিক তথ্য দেওয়ার আশা করি আপনারাও বুঝতে পারছেন ভিডিওর শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিওতে